নমস্কার বন্ধুরা, আমার ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো, কাঁকরোলের কোপ্তা কারি। রেসিপিটি শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য নিচে দেওয়া সাবস্ক্রাইব বোতামটি প্রেস করুন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি 7টি কাঁকরোল, আর নিয়েছি 2টি ডিম। আমি এখানে 7টি কাঁকরোল নিয়ে নিয়েছি। এবার এইগুলো পিছনটা সামনেটা অল্প একটু পরিমাণ করে কেটে দেব। গ্যাস অন করে কড়ায় চাপিয়ে দিয়েছি, এক মগ জল দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এগুলো একটু ফাঁপিয়ে নেব। এর গায়ে যদি কোনো নোংরা লেগে থাকে এগুলো উঠে যাবে, জীবাণু মুক্ত হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিলাম, মাঝে আমি একবার খুলে এগুলো উল্টে দিয়েছিলাম। এবার 5 মিনিট এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ছেঁকে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে আমি দু অর্ধেক করে কেটে নেব। এগুলো দু আধখানা করে কাটা হয়ে গেছে, এবার এগুলোকে চামচের পিছন দিক করে এগুলো তুলে নেব, বিচিগুলো বের করে নেব। এইভাবে বিচিগুলোকে সব বের করে নেব। এখানে নিয়েছি লবণ, তেল, কর্নফ্লাওয়ার, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা জিরে, লঙ্কার গুঁড়ো, সবজি মশলা, ভাজা গুঁড়ো মশলা, টমেটো সস, দারচিনি, এলাচ, থেঁতোকাড়া, কাঁকরোলের বিচিগুলো পেস্ট করা, 4 মগজ নারকেল বাটা, আদা রসুন পেঁয়াজের পেস্ট, সিদ্ধ করা 1টা ডিম গ্রেট করে নিয়েছি, আর 2টি আলু গ্রেট করে নিয়েছি, কুচানো পেঁয়াজ, গরম মশলা। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দেব 1 চামচ তেল। পুরটা তৈরি করে নেব। এরপর দিলাম সাদা জিরে। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ভাজা গুঁড়ো মশলা। এরপর দিয়ে দেব কাঁকরোলের বিচিগুলো, বেটে নিয়েছিলাম মিক্সিতে সে বাটাটা। এটা অল্প ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেব 2টি আলু গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি, সামান্য একটু সবজি মশলা। এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর 1টা ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেই ডিম সিদ্ধটা দিয়ে দিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি 1টা পাত্রে নামিয়ে নিলাম।
কুকটা ঠান্ডা হতে হতে আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একটা ডিম সিদ্ধ করে গ্রেট করে দিয়েছি আর একটা ডিম দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেচ্ছি। একটা ডিম দিলাম, দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম, সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেব। এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এইদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার কাঁকরোলের ভিতরে পুরটা ভরে নেব। এইভাবে সব পুরগুলো ভরে নিলাম। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এগুলো একটা একটা করে ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিয়ে কড়াইয়ে ছেড়ে দিলাম। সবগুলো এইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিট ভাজা হয়ে গেছে, অপর পিটটা উঠে দেব। এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। কড়াইয়ে অল্প সামান্য তেল আছে, ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে ফোড়ন, একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, অল্প পরিমাণে একটু চিনি, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো একটা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো 1 ইঞ্চি আদা, 1 কোয়া পেঁয়াজ, 6-7 কোয়া রসুন বাটা। এরপর দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ সবজি মশলা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি একটু চাল মগজ আর নারকেলের বাটা। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। গ্রেভিটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1/2 মগ জল। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভাজা কাঁকরোলগুলো ফেলে দেব। এগুলো দিয়ে একটু ভালো করে
গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে দেব। ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম, আর একটু এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো ছড়িয়ে এটা নামিয়ে দেব। তৈরি হয়ে গেল কাঁকরোলের কোপ্তা কারি। কাঁকরোলের কোপ্তা কারি রেডি হয়ে গেছে, আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।